8 বছরের পূর্ণতা এমন হেলিকপ্টার কখনো কাছ থেকে দেখেনি, তার বাবা মাও কখনো চড়েনি হেলিকপ্টারে। সেদিন হঠাৎ করেই এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তবে স্বপ্ন পূরণ এখানেই শেষ নয়। পূর্ণতার কাকা দেবাশিষ ও তার দল স্বপ্নের ঘোরের মতো করে আবিষ্কার করল, তারা ঢাকায় এক টুকরো জমির মালিক হয়ে গেছেন। কখনো কল্পনাই করতে পারি নাই যে এরকম কোনো কিছু হবে, বা মানে ভাবার মানে বাইরে, এটা মানে এত কিছু যে আমাদের নগদ দিবে, নগদ যে এরকমভাবে সাধারণ মানুষের আপনার আশা পূরণ করতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে থাকে, এটা আসলে আমরা ভাবতেই অন্যরকম লাগে। নড়াইল থেকে পূর্বাচলে হেলিকপ্টারে উড়ে এসে যখন তারা আনন্দে হতবিহ্বল, তখন ক্রিকেট তারকা ঘোষণা করলেন নগদের এবারের জমি বিজয়ী তাদের তিনজনের এই গ্রুপ। মোবাইল আর্থিক সেবা নগদের ঘোষণা করা দেশের ইতিহাসে সর্ববৃহৎ উপহার ক্যাম্পেইনে এবার জমি জিতে নিয়েছেন তারা। সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আজকে ওনাদেরকে জমিটা যখন হ্যান্ডওভার করলাম, ওনাদের ইমোশন দেখে আই গট ইমোশনাল অ্যাজ ওয়েল। তো মানুষের স্বপ্ন পূরণ হওয়াটা যে কত বড় একটা বিষয়, এবং আমরা সবাই জানি ঢাকায় একটা জমি পাওয়াটা কত বড় একটা স্বপ্ন মানুষের হতে পারে, এবং নগদ সেই স্বপ্নের সাথী হচ্ছে মানুষের, এটাই সবচেয়ে বড় কথা। মাত্র 100 টাকা মোবাইল রিচার্জ করার ফলে দল গঠনের যোগ্য হন দেবাশিস। এরপর তিনি তার ভাই ও ভাবিকে নিয়ে দল গঠন করেন। তিনজনই ক্যাম্পেইন জুড়ে নিয়মিত লেনদেন করেছেন আর জিতে নিয়েছেন ঢাকায় এক টুকরো জমি, যে জমিতে নতুন করে স্বপ্ন বুনছেন ছোট্ট পূর্ণতার বাবা মা আর তাদের এই স্বপ্নের সারথি মোবাইল আর্থিক সেবা নগদ। সরাসরি এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডটা আপনাদের তিনজনের, এই ল্যান্ডটা আপনাদের তিনজনের একদম। এর আগে গার্মেন্টস কর্মী রাসেল ও তার দল জিতে নিয়েছিল নগদের ঘোষণা করা দেশের বৃহত্তম ঈদ ক্যাম্পেইনের প্রথম জমিটি। জমি জেতার খুশিতে তাদের আনন্দাশ্রুতে ভেসে যায় পূর্বাচলের প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুককে কাছে পেয়ে তারাও আবেগ ধরে রাখতে পারেননি সেদিন। শুধু আমার ভাইয়ের জন্য, আমার ভাই হচ্ছে আমাদের টিম লিডার, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আর আমরা কিন্তু জানতাম না যে আজকে আমরা জমির মালিক, যে হয়তো বা গিফট ভাউচার পাবো বা কোনো কিছু ক্যাশব্যাক পাবো, এতটুকু আশা। আমার আমার তো এত বড় আশা করার ঠিক না, আমি একজন গার্মেন্টস কর্মী, আমার দ্বারা যদি আমি এত বড় আশা করি তা তো হয় না। তো নগদ যে এত বড় পুরস্কার দিয়ে আমাদেরকে ইয়া করে দেবে আসলে আমি বুঝতেও পারি নাই। পুরো ক্যাম্পেইন জুড়ে এমন আরও কয়েকটি জমি উপহার পাবেন ভাগ্যবান বিজয়ীরা। যে কোনো সময় এখানে আসতে পারে।